হ্যালো দুলা ভাই। হ্যালো শালি, কি অবস্থা? এই তো ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন আপনি? কি আর করবো, ওই তো সেদিন তোমার গরুর দুধ খাই দেয় আসা, আমার পেটের মধ্যে গ্যাস ধরে গেছে, এখনো সে পেট ভালো হয় না জানো। তোমার পেটই খারাপ? দুধের কোনো ভেজাল ছিল নাকি আল্লাহ জানে। দুধে ভেজাল ছিল না, তোমার পেটে ভেজাল আছে এই কারণে। না না, আমি এর আগে কত দুধ খেলাম, তোমার বউ আমাকে কত দুধ গরম করে খাওয়াই দিল। গরুর দুধে ভেজাল আছে এটা কোনো কথা? এখন গরুর দুধের সাথে কি মিশাল দিয়ে তুমি খাওয়াইছো দুলা ভাইকে, সেটা তো দুলা ভাই দেখতেছে না। ওই না তো কথা বাদ দুলা ভাই। বাদ তো থাকবে, শালিক এখন আসল কথা কইছি তো, এজন্য শালিক বাদ। শোনো শোনো, দরকারে ফোন দিছি। না দরকারে ফোন দিতে হবে না, শোনো আমি যেটা বলি সেটা শোনো। না আমার কথা আগে শোনো। দুধে কি দিছিলে এটা বলো আগে। দুধে বীজ দিছিলাম। বীজ দিলে তো আমি খাই মরে যেতাম, তোমার গুণটা বিধবা হতো। মরার বীজ দিছি না। তাহলে পেট খারাপের বীজ দিছি, জামা গুটা। তাই আসলে পেট খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে, সব কিছুই খারাপ হয়ে গেছে আমার। আমি মানে বিছনার থেকে তেমন আর উঠতেও পারি না জানো, শরীর দুর্বল হয়ে গেছে আমার। ভালো হয়েছে? ভালো তো হবি, তুমি শালি জামা গুটা খাওয়াইলে ভালো হয়ে যাবে। তাই ঠিক আছে, বলো কি বলতে চাচ্ছ বলো দেখি তুমি। আচ্ছা তো শোনো। হ্যাঁ বলো। আর আমি ওই মার্কেটে নতুন একটা ড্রেস এসেছে, তো এই ড্রেসটা আমার লাগবো। মার্কেটে নতুন ড্রেস নামছে, তোমার নিতে হবে। নিয়ে দিমো, কিন্তু আমার শর্তে রাজি হতে হবে। তোমার সব শর্তেই তো আমি রাজি দিলাম। না তারপর আর একটা শর্ত দিছি, এটা তো তুমি রাজি হও নাই এখনো। আচ্ছা আগে ড্রেসটা কিনা নি তারপর। না তুমি ড্রেস কেনার পরে তুমি একবারে বলে যাবে, তখন আর মনে। না না না, বলতাম না, সত্যি বল। না তুমি বলে যাবা। না আমি জানি তুমি ভুলে যাবা। তোমার কইছে, তুমি এখন কথা বাদ দিয়ে ডাক্তারে যাই তো। আমি যেটা বলতেছি সেটা আমার শর্তে রাজি হও, আমি বিষয়টা দেখব। আমি আচ্ছা কইছি তো আসো আগে ড্রেস কিনে। না তুমি আগে আমার শর্তে রাজি হও। তোমার কি শর্ত হন? মানে আমি আগে ড্রেস কিনবো, পরমু, তারপরে সব। আচ্ছা শোন, আমি একটা কথা, যা যা কথা বলে আমি সব শর্তে রাজি। আমি 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 একটা কথা বলি কি জানো, যে তুমি যেটা বলছো না, তোমার আমি সব কিছুতে আমি রাজি আছি, সব কিছু আমি তোমাকে কিনে দেব, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে আমি তোমাকে একটা কথা বলছিলাম মেলাতে যাওয়ার সময়, ওটা তুমি আমার সাথে রাজি কিনা সেটা বললো। তোমার বোনও জানবে না, তোমার ফ্যামিলি কেউ দেখবে না। এখন তোমাকে মেলাতে একটা কথা বলছিলাম না, কি বলছিলাম বলো তো? এই যদি মনে পারছিস, এই জন্য তো বলতে চাচ্ছিলাম না। দেখ আমি যেটা বলবো সেটা তুমি যদি রাজি হও তাহলে আমি যাবো তোমার সাথে, যা মার্কেটে মার্কেট করে দিব। এখন বলো তুমি রাজি? ঠিক আছে আমি রাজি। যাবা তো? যাব। আমার শরীরে যতই অসুখ থাক, কিন্তু আমি তোমাকে আর ছাড়তেছি না। তুমি রাজি হয়েছো, আমি কিন্তু একদম তোমার উপর ক্রাশ খাই গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আগে আসো, ড্রেসটা আগে কিনবো। তাড়াতাড়ি যাবো না, একটু দেরি হবে। আচ্ছা দুলা ভাই এত ই করো না তো, ওখানে চাল করে আসো, আমি রেডি হয়ে বসে আছি। তুমি রেডি হয়ে থাকো, কিন্তু আমি তো রেডি করে আমাকে যেতে হবে, তাছাড়া তো তোমার ওখানে গেলে আমার ভয় বেশি। আমাকে রেডি হতে হবে না? কি ভয় বেশি? ভয় বেশি না, এখন প্রথম প্রথম তোমার কাছে আমি যাচ্ছি, আমার ভয় লাগবে না? যদি কিছু ভয় নাই তুমি আসো। অবশ্যই ভয় লাগবে, তুমি যতই বলো ভয় নাই, ভয় না, আমার ভয় লাগবে, সত্যি ভয় লাগবে। আমি যাব, কিন্তু তোমার আগে আমি যে শর্তে তুমি রাজি হয়েছো আগে এটা আমার প্রস্তুতি নেওয়া লাগবে না, হুট করে খালি গেলে হবে। শালির সাথে দুলা ভাই যে প্রেম ভালোবাসা করতে যাবে, তাহলে দুলা ভাইয়ের কাছে অবশ্যই কিছু একটু রাখতে হবে না, সেটা নিয়ে যা লাগবে না। তুমি এখন সুযোগকে সদ্ব্যবহার না। আরে কী কো তুমি, এখনকার দুলা ভাইরা সবাই এইরকমই করে জানো। তাই নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ যদি সুযোগকে সদ্ব্যবহার না করি তাহলে তো শালিরা মাথায় চলে আসবে, তখন কি হবে? তুমি মতো নাচবে না তেমন তো কোনো কথা না। তাই নাকি? হ্যাঁ, এই যে তুমি যেমন বলতেছো যে না দুলা ভাই আগে তুমি আমাকে মেলায় নিয়ে আসো। আচ্ছা দুলা ভাই তুমি যে আমার সাথে এইগুলো কথা কইতেছো, এগুলো যদি আমার আপস শুনে তখন কি হবে? তোমার আপস শুনলে কি হবে? কিছু হবে না, কিচ্ছু হবে না, তোমার আপু জানবেই না। তুমি যদি বলো তাহলে তো জানবেই, কিন্তু তোমার আপু জানানো যাবে না। তুমি জানাবা? না। তাহলে আচ্ছা তোমার ভালো লাগে না? কেন জানি না, এখনো তোমার বিয়ে হয় নাই, তুমি এখনো কোনো স্বামীর সংসার করো নাই, তাতে তো ভালো লাগার কথা তোমার। আচ্ছা তুমি দুলা ভাই, দুলা ভাই হও না। হ্যাঁ ঠিকই আছে, দুলা ভাই হয়েছে, বিয়ে হলে জামাই তো অন্যরকম না। তো জামাইয়ের সাথে তো মানুষ ভালো ব্যবহার করে, খারাপ করে?
তো সেইরকম বলতেছি তো তুমি মনে করো যে আমি তোমার জামাই হয়ে গেলাম দুলা ভাই যখন জামাইয়ের মতো কাজ করলাম কিন্তু তখন মানে তোমার কোনো সমস্যা হবে না তোমার আপুক তুমি যদি শোনাও তোমার আপুক যদি জানাও তাহলে তো জানবে আমি চাচ্ছিলাম তোমাকে না জানাতে তুমি জানাবে কেন বলো তোমার আমার ভিতর যেটা হবে সেটা তো হবেই সেটা জানানোর দরকার আছে এই জন্য বলছিলাম যে তুমি না জানালে পারলে আমার প্রয়োজন নেই তুমি জানাবে না তাহলে দেখবা যে দুজনে সব ঠিক হয়ে যাবে আর আরেকটা কথা কি জানো যতক্ষণ বিয়ে শাদী হয় নাই তোমার আর আমার সাথে প্রেম ভালোবাসা করবো আমার সাথে ফাজলামো করবো এটা তোমার ভালো না তোমার দিন যেতে হবে তোমার সময় কাটতে হবে তাহলে তুমি বারবার একটা কথা বলতেছো খারাপ লাগতেছে কিন্তু সুযোগে সদ্ব্যবহার কি করলাম আমি আমার মনে অনেক কিছুই চাইতেছে কারণ প্রথম শাড়ির কাছে যাচ্ছে আমার সবকিছু খুশাই নিয়ে যেতে হবে সেটা আমাকে দেখতে হবে না তুমি আবার যাই তোমার কাছে যখন যাবো তখন তুমি আবার কাউ কাউ করবো না জানো যে না এভাবে নয় ওভাবে ওভাবে নয় আমার প্রথম ভয় লাগতেছে এগুলো যেন কোনো কথা না হয় তুমি তো বল ভাই তুমি যদি না বলো কে বলবে বলো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ।